এবার আরও কিছু সংবাদ জানাবো এক নজরে। 45,000 জনগোষ্ঠীর গাবুরা দ্বীপরক্ষায় 1,000 কোটি টাকা ব্যয়ে চলমান মেগা প্রকল্পের অগ্রগতি দেখতে সাতক্ষীরা গিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল হাসান। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় যোগ দেন তিনি। ঝিনাইদহের শৈলকুপার ভগবাননগর গ্রামের সেচ খাল থেকে ইদ্রিস আলী নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডক্টর এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনের নির্মাণ কাজ চলার সময় 9-তলা ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এর আগে চলতি বছর বিশ্ববিদ্যালয়ের সিইই বিভাগের ওয়ার্কশপ ভবনের নির্মাণ কাজের সময় এক শ্রমিকের মৃত্যু হয়েছিল। ফেনীতে রেমিটেন্স যোদ্ধা সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 2002 সালের এসএসসি ব্যাচের আয়োজনে এই সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে 27 জন রেমিটেন্স যোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়। নাটোরের গুরুদাসপুরে সংযোগ সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে উপজেলার মকিমপুরে সেতুর পাশে হাজারো মানুষ মানববন্ধনে অংশ নিয়ে বলেন, সেতুটির দুই পাশে নতুন করে সংযোগ সড়ক নির্মিত না হওয়ায় 5 গ্রামের মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে।